ইসরায়েলি হামলা বন্ধ ও প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে মিথ্যা হয়রানিমূলক মামলা থেকে মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাসত মার্ক্সবাদী দল গাইবান্দা জেলা শাখা আজ দুপুরে গাইবান্দা জেলা বাসত কার্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরে জেলা বাসদ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বেরিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে